দাশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় জখম প্রায় 7 জন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুর থানার অন্তর্গত জগন্নাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। প্রকাণ্ড এক গাছের কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সকল যাত্রী। জানা গেছে, দুটি বাসের রেষারেষির কারণে ওভারটেক করতে গিয়ে ঘাটাল তমলুকগামী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথপুরের কাছে পাল্টি হয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন প্রায় 7 জন যাত্রী, যাদের মধ্যে রয়েছে একটি শিশু। আহতদের মধ্যে 4 জনকে ঘাটাল মহকুমা হাসপাতালে এবং বাকি 3 জনকে পাঁশকুড়াতে ভর্তি করা হয়। বাস দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। বার বার এই ধরনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন তিনি। বললেন কতজন আহত হয়েছে, এখন কি বলছেন? সকাল 10:45 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জগন্নাথপুরে বোর্ডার কাছে। বাসটা পাঁচটার দিকে যাচ্ছিল, তার অবসর তমলুক বাস। বাসটা সাইড হয়ে পড়ে গেছে রাস্তার ধারে। তো অ্যাক্সিডেন্টের জন্য আমাদের বাসের থেকে 7 জনকে রিকভারি করা হয়েছে আহত, বাকি সবাই সুস্থ আছে। এই 7 জনের মধ্যে 4 জন এই মুহূর্তে ঘাটাল হসপিটালে ভর্তি আছে, এসডিএস হসপিটালে। আঘাত খুব মাইল্ডই আছে, একজন মেয়ে আছে, তার একটু আঘাত বেশি আছে, তাছাড়া সবার মাইল্ড ইঞ্জুরি আছে। আর বাকি 3 জন পাঁশকুড়াতে ভর্তি, তাদের যত জেনেছি তাদের আঘাত মাইল্ড আছে। তো আমরা আছি এখানে হসপিটালে, সন্তান প্রতিনিধি আছে, আমরা আছি, দেখছি। এদেরকে যদি কোনো জায়গায় রেফার করতে হয় বা স্ক্যান করানোর ব্যবস্থা করে দিয়েছে রামবাবু, সেখানে হেড ইঞ্জুরিটা স্ক্যান করানো হচ্ছে, বাকি আমরা নজর রাখছি পরিস্থিতি। স্যার, কিছুদিন আগে বাস দুর্ঘটনা ঘটেছিল, আবার দুর্ঘটনা, বারে বারে দুর্ঘটনা ঘটছে, কি বলবো? আমরা সব লেভেলে মিটিংও করেছি, আমরা পরিবহন কর্মীদের নিয়ে, মালিকদের নিয়ে, সবাইকে নিয়ে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, রোড সবার পক্ষ থেকে মিটিং করেছি। বাস স্ট্যান্ডে আমরা একটা ক্যাম্পেনও করেছিলাম, বা এটা আরও বেশি করে করতে হবে। এখন আমরা জানি না কষ্টটা কী, পুলিশ রিপোর্টে হয়তো জানতে পারবো। তো যদি এরকম ওভারটেক বা রেকলেস ড্রাইভিং এরকম কিছু কারণ হয়, সেটা নিয়ে আবার আমরা আমাদের সতর্ক করতে হবে, সেরকম হলে পুলিশকে ফাইন করতে হবে। তো আমরা চেষ্টা করছি যাতে করে এই অ্যাক্সিডেন্টটা কম হয়, মানুষকে বোঝাচ্ছি, তবু আরও বেশি সতর্কতা দরকার আছে আমার মনে হয়। এই দুর্ঘটনার ক্ষেত্রে জানা গিয়েছে জগন্নাথপুরের সামনে যে কালভারটি রয়েছে সেখানে রাস্তা খারাপ, দীর্ঘদিন ধরে ওখানটা তৈরি হবে হবে করে তৈরি হয়নি এবং গর্ত ছিল, এবং ওভারটেক করতে গিয়ে সেই গর্তে পড়ে গিয়ে উল্টে গিয়েছে। ঠিক আছে, এটা পুলিশ ডিটেলে তদন্ত করে বুঝতে পারবে, রাস্তার কাজও চলছে। তো আমরা সেটাও এক্সপ্লেন করার জন্য বলেছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়, সব লেভেলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, 1 নম্বর রেলগেট, ওয়ার্ড নাম্বার 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617590035, অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।